কুরবানির সূচনা থেকে নিয়ে কুরবানি শেষ করা পর্যন্ত যতগুলো প্রশ্ন হতে পারে, যতগুলো বিষয় জানা লাগতে পারে, সবগুলো বিষয় আমরা এই আলোচনায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে কয়েকটা কথা বলে নেই যে আমরা মানুষ অনেক পাপ করি, কারণ পাপের ভিতরেই আমাদের বেশি সময় কেটে যায়। সেই পাপ থেকে বাঁচার জন্যে কয়েকটা দোয়া বা জিকির আজকার শেখাবো ইনশাআল্লাহ। প্রথমেই, কারণ যারা আমরা মাগরিবের সলাত আদায় করলাম বা যারা এখানে আমরা উপস্থিত আছি, সবার জন্য এই বিষয়টা জানা জরুরি যে পাপ মার্জনা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো পথ রেখেছেন, তার থেকে কয়েকটা স্বাভাবিক ছোট আকারে বলবো। তার একটা হচ্ছে যে আমরা যত পাপ করি বা যত পাপ হয়, এই পাপ থেকে সহজে বাঁচার জন্যই কিছু দোয়া দরুদ আছে যা একদম সোজা হালকা। যেমন আপনারা আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে কতটুক নেকি হলো জানা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু রাবি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সলাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত ওয়া রাফি'আত লাহু আশরু দারাজাত। কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাহলে তার আমল নামায় দশটা নেকি দেওয়া হয়, অর্থাৎ দশটা রহমত নাজিল করা হয়। দশটা রহমত তাদের উপরে নাজিল হয় যখন সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর প্রশান্তি নাজিল হয়। যখন সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তখন দশটা গুণা মাফ হয়। যখন সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তখন দশটা নেকিও হয়, দশটা গুণা মাফ হয় এবং তার মর্যাদা দশটি বেড়ে যায়, অর্থাৎ আল্লাহ তার সম্মানকে দশ গুণ বাড়িয়ে দেন। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আমরা দশটা নেকি পেলাম, দশটা রহমত পেলাম, দশটা গুণা থেকে মাফ পেলাম এবং দশটা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন, যেটা হাদিসের ভিতরে এসেছে 1297 নম্বর হাদিস নাসাই। আপনারা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটা এসেছে, যদি আপনারা দেখেন, আহমাদের 9012 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম দুজন বর্ণনা করেছেন, রাদিয়াল্লাহু আনহুমা দুজন বর্ণনা করেছেন। তারা বলছেন যে মহান আল্লাহ কালামসমূহ হতে চারটা কালাম বাছাই করেছেন, আল্লাহর যত কালাম আছে সবগুলো থেকে চারটা বাছাই করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে তার আমল নামায় ২০টি নেকি দেওয়া হয় এবং ২০টি গুনাহ মাফ করে দেওয়া হয়। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে তাহলে অনুরূপ, অর্থাৎ ২০টা নেকি দেওয়া হয়, ২০টা গুনাহ মাফ করে দেওয়া হয়। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে ২০টা নেকি দেওয়া হয়, ২০টা গুনাহ মাফ করে দেওয়া হয়। আর কেউ যদি একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে অন্তরের গভীর থেকে ইখলাসের সাথে, তাহলে ৩০টা নেকি দেওয়া হয়, ৩০টা গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ চারটা বাক্য চারবার পড়ার কারণে ৯০টা নেকি এবং ৯০টা গুনাহ থেকে ক্ষমা পেয়ে গেলেন। আরেকটা হাদিস এসেছে দারিমি ৩৪০৯ নম্বর হাদিস। কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন কেউ যদি সাজদা আত-তানজিল এই সূরা পাঠ করে এবং সূরা মুলক পাঠ করে তাহলে তাকে ৭০টা নেকি দেওয়া হয়, ৭০টা গুনাহ মাফ করে দেওয়া হয়, ৭০টা মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ বলেছেন যে জান্নাতে তার ৭০টা মর্যাদা হয়, ৭০টা গুনাহ সে মাফ পায় এবং ৭০টি রহমত তার উপরে নাজিল হয়, নেকি দেওয়া হয়। আবার আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি মাগরিবের সালাতের পরে, এখন মাগরিবের সালাত বললেন না, এই মাগরিবের সালাতের পরে যে জায়গায় বসেছেন ওই জায়গা থেকে উঠার আগে, অর্থাৎ ঘোরার আগে, উঠার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খাইর ইহইয়া ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ১০ বার পাঠ করে,
তাহলে একবারের কারণে দশটা নেকি হয়। একবারে কয়টা নেকি হয়? দশটা নেকি হয়। তাহলে দশ বার পড়লে একশো নেকি হয়, দশটা গোনা মাফ করে দেওয়া হয়, দশটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। এবং যদি সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত, আর যদি সন্ধ্যায় পড়ে সকাল পর্যন্ত, সব অপছন্দনীয় কাজ এবং শয়তান থেকে তাকে রক্ষা দেওয়া হয়। এবং তার মতো আমল কেউ করতে পারে না, ওই ব্যক্তি ছাড়া যে এই আমলটি আরো বেশি পরিমাণ করে। তাহলে এটা দশ বার। আবার যদি একশো বার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকালে যদি একশো বার পরে একশোটা নেকি দেওয়া হয়, একশোটা গুণা মাফ করে দেওয়া হয়, কোনো বর্ণনায় আছে একশোটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, আবার কোনো বর্ণনায় আছে দশটা গোলাম আজাদ করার সওয়াব পায়, আবার কোনো বর্ণনায় আছে যে শয়তান থেকে সে রক্ষা পায়, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না, আর এর মতো আমল কেউ করতে পারে না ওই ব্যক্তি ছাড়া যে এই আমল করে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে বিয়াদিল খাইরি হায়মিত নাই, এটা বাদ দিয়ে যদি কেউ একশো বার পড়ে। আবার দেখেন আরেকটা হাদিস এসেছে, কেউ যদি সুবহানাল্লাহ একশো বার পড়ে তাহলে তাকে এক হাজার নেকি দেওয়া হয়, এক হাজার গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে দেখেছেন পাপ মার্জনার কত পথ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিস যে কেউ যদি বাজারে যাওয়ার সময় এই দোয়াটা একবার পড়ে, কয়বার? একবার, বেশি নয়। কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূত বিয়াদিহিল খাইর কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বর্ণনায় দোয়াটার ভিন্নতা আছে। যদি কেউ বাজারে গিয়ে একবার পড়ে, বাজারে যান না আপনারা বাজার করতে, একবার পড়ে তাহলে দশ লক্ষ নেকি হয়, দশ লক্ষ গুণা মাফ হয়ে যায়। এর মতো মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া আর পাওয়া যায় না, মাত্র একবারেই দশ লক্ষ নেকি, দশ লক্ষ গুণা থেকে মাফ হয়। এই জন্য এগুলো হচ্ছে পাপ মর্জনার পথ। এই জন্য আপনারা এই দোয়াগুলো, এই ছোট ছোট আমলগুলো বেশি বেশি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দান করুন। আমরা আলোচনা করব বা পয়েন্ট আকারে যে কুরবানি, কুরবানিটা আসলে কি। আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বান্দা সর্বদা ত্যাগের মহিমায় গড়িয়ান হবে, অর্থাৎ তার ওই আহ্বানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে যা কিছু প্রয়োজন বিলিয়ে দেবে আল্লাহর রাস্তায়, এটাই হলো একজন মুমিনের ইমানি চেতনা। স্বাস্থ্য, মেধা, বুদ্ধি, জ্ঞান, সময়, সম্পদ, আরাম আয়েশ, এগুলো আল্লাহর নির্দেশে আল্লাহর রাস্তায় বান্দা কুরবানি করবে, তা তার কাছে বড়ই প্রিয়। মহান গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের ভাণ্ডার থেকে তার দেওয়া সম্পদ হতে একটি পশু জবাই নিয়ে আমাদের এই আলোচনা, অর্থাৎ কুরবানির সম্পূর্ণ মাসাইল আহকাম প্রশ্ন উত্তরের ভিত্তিতে। এবার আমরা পয়েন্টে কথা বলবো, যে এখন যে পয়েন্টটা কথা বলবো এটা হচ্ছে কুরবানির পরিচয়, কুরবানির ইতিহাস এবং এর হুকুম, যে কুরবানি কাকে বলা হয়, এর পরিচয়টা কি এবং এর ইতিহাস কি এবং এর হুকুমটা কি, কুরবানি বলতে কি বোঝায়, আসলে কাকে কুরবানি বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, অর্থাৎ তার ভালোবাসা লাভের উদ্দেশ্যে ঈদুল আজহার দিনগুলোতে গৃহপালিত যে চতুষ্পদ হালাল জন্তু জবাই করা হয় তাকেই বলা হয় কুরবানি। আমরা এটাকে কি বলে থাকি? কুরবানি। এবার প্রশ্ন হচ্ছে যে আরবিতে কুরবানিকে উদহিয়া বলা হয় কেন? কেন উদহিয়া বলা হয়? এর উত্তর হচ্ছে যে দিনের প্রথম পহরকে আরবিতে দোহা বলা হয়, অর্থাৎ দিনের প্রথম সময়টাকে আরবিতে বলা হয় দোহা। আর যেহেতু কুরবানির পশু দোহার ওয়াক্তে ওই সময়টায় জবাই করা হয়, সেই জন্য এটাকে বলা হয় উদহিয়া, অর্থাৎ কুরবানি। যেহেতু দোহার ওয়াক্তে কুরবানি করা হয় তাই এটাকে বলা হয় কুরবানি বা উদহিয়া। আমরা এটা জানতে পারলাম। এবার আমাদের প্রশ্ন হতে পারে কুরবানির প্রচলন কিভাবে শুরু হয়। আমরা জানি আদম আলাইহিস সালামের সময় থেকেই কুরবানির প্রচলন এসেছে। তখন একটু কুরবানির কবুলিয়াতেরটা ভিন্ন ছিল, যে যারটা কবুল হতো আগুন এসে তারটা জ্বালিয়ে নিত, আর যারটা কবুল হতো না তারটা ওইভাবেই পড়ে থাকতো। তবে আমাদের যেই সুন্নাহ, যার সুন্নাহকে আমরা ফলো করি, সব নবী রাসূলদের সময়ই কুরবানি ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। কিন্তু প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন সবেমাত্র চলাফেরার বয়সে উপনীত হয়,
আল্লাহ তাআলা এই দুজনকে অর্থাৎ পিতা এবং পুত্রকে এক কঠিন পরীক্ষায় ফেলেন যে আসলে তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার কত নৈকট্য লাভ করতে পারে। এই পরীক্ষায় স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশে স্বপ্নে জবাই দিচ্ছেন। আমরা জানি যে নবীরা যেইটা স্বপ্নে দেখে ওইটা হলো ওহি, অর্থাৎ স্বপ্নেও ওটা ওহি। এই জন্য তিনি স্বপ্নে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে দেখলেন। পিতা পুত্রের কাছে এসে বলল যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি আল্লাহর হুকুমে, এবার তুমি বলো আমি কি করব। এই ঘটনাকে পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সফফাতের 102 নম্বর আয়াত নাজিল করেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন সেই ছেলে যখন ইসমাইল আলাইহিসসালাম পিতার সাথে দৌড় জোপ করার বয়স পর্যন্ত পৌঁছল, তখন একদিন ইব্রাহিম তার পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার করণীয় কি তুমি বলো, তোমার অভিমত কি। তখন ছেলে বললেন, আব্বাজান, আমাকে আপনি স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই হুকুম দেওয়া হয়েছে, আপনি স্বপ্নে আমাকে যা দেখেছেন আপনি তাই করুন, তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেছেন কেমন বাবা, স্বপ্নে দেখলেন যে কুরবানি করছেন ছেলেকে, আর ছেলের কাছে যখন প্রশ্ন করলেন আমি এটা দেখেছি তো তোমার কি করণীয়, তখন ছেলে তো বলতে পারতেন যে আমাকে জবে করবেন এটা কেমন হয়, কিন্তু ছেলে তো সাধারণ মানুষ নয়, তিনিও আল্লাহর নবী পয়গম্বর। এই জন্য তিনি বললেন যে হে আমার পিতা, আপনি আমাকে স্বপ্নে যা দেখেছেন তার মানে আপনি কুরবানি করতে দেখেছেন, অতএব আমাকে বাস্তবেই আপনি কুরবানি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, যারা ধৈর্য ধারণ করেছে সবর ধরেছে তাদের অন্তর্ভুক্ত পাবেন। এই কাহিনী থেকেই আমরা, এই আয়াত থেকেই আমরা কুরবানির গুরুত্ব বুঝতে পারি। সন্তান শুয়ে পড়ল আর পিতা গলায় ছুরি চালিয়ে দিলেন। নবীর পুত্র নবী এদুয়া পুত্রের অভূতপূর্ব আনুগত্য দেখে পরম করুণাময় আল্লাহ সুবহান ওয়া তাআলা ইসমাইল আলাইহিসসালামের বদলে একটি দুম্বা জবাই করে দিলেন, বেঁচে গেলেন ইসমাইল আলাইহিসসালাম, ইমানের অগ্নি পরীক্ষায় পাশ করে গেলেন পিতা পুত্র দুজনেই। এই ঘটনা অবিস্মরণীয় এক ইতিহাস হয়ে রইল কিয়ামত পর্যন্ত, এরই আলোকে আমাদের কুরবানি। তবে তাদের কুরবানির সাথে আমাদের পার্থক্য হলো এতটুকু, ইব্রাহিম পয়গাম্বর ছুরি চালিয়েছিলেন নিজ সন্তানের গলায় আর আমরা ছুরি চালাই পশুর গলায়। এই হলো আমাদের কুরবানির একটা সংক্ষিপ্ত ইতিহাস। এবার প্রশ্ন হলো কুরবানির হুকুমটা কি। আমরা জানি যে কুরবানির হুকুমটা দুই ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর লোকেরা বলছে যে কুরবানি করাটা ওয়াজিব, তারা দলিল হিসেবে সূরা কাউসারের আয়াতটা নিয়েছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এবং আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নাই সে যেন আমাদের ঈদগাহে মুসল্লায় না আসে। এই দুইটা বর্ণনা আরো অনেক বর্ণনা আছে, এইগুলোর পরিপ্রেক্ষিতে ইমাম আবু হানিফা সহ একদল বিশেষজ্ঞ আলেম বলছেন যে কুরবানি দেওয়াটা ওয়াজিব। যেহেতু কুরবানির দিন ঈদুল আজহার সালাত আদায় যেমন ওয়াজিব, তেমনি কুরবানি দেওয়াটাও ওয়াজিব। এক শ্রেণীর আলেম এই মত অবলম্বন করেছেন, আবার আরেক শ্রেণীর আলেমরা বলছেন যে না, কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। তারা বলছেন যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি দেন নাই, ছেড়ে দিয়েছেন, তাতে বোঝা যায় যে কুরবানি দেওয়া সুন্নাতে মুয়াক্কাদা। যদি কেউ না আদায় করে তাহলে সে মারাত্মক গুনার অন্তর্ভুক্ত হবে না। তবে জমহুর বিদ্বান এই দিকেই মত দিয়েছেন। তবে আমি যেইটা কোরআন সুন্নাহ গবেষণা করে বেশি প্রসিদ্ধ আমার কাছে মনে হয়, সেটা মনে হয় যে কুরবানি দেওয়াটা ওয়াজিব, এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন। তবে এই দুই দলকেই আমরা সমর্থন করি, প্রশংসা করি, কারণ দুজনের পক্ষেই যথেষ্ট দলিল আছে। যারা ওয়াজিব বলেছেন তাদেরও দলিল আছে, যারা সুন্নাতে মুয়াক্কাদা বলেছেন তাদেরও দলিল আছে, এখানে ইখতিলাফ করার দরকার নেই। এবার আসি কুরবানির ফজিলত। আমরা যারা কুরবানি করব আমাদের জন্য কি ফজিলত থাকতে পারে। কুরবানির অনেক ফজিলত আছে,
এক নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে কুরবানির পশুর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, অর্থাৎ তোমরা যেই পশুটা কুরবানি করেছ এই রক্তটা আল্লাহর কাছে যায় না, এর গোস্তটা আল্লাহর কাছে যায় না, কোথায় থাকে? রক্তটা মাটিতেই থাকে আর গোস্তটা তোমরা খেয়ে ফেলো। আল্লাহর কাছে যা যায় তা হচ্ছে তোমাদের তাকওয়া। সূরায়ে হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের অন্তর দেখেন, তোমাদের কলিজা দেখেন, তোমাদের তাকওয়া দেখেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যেটা মিশকাতের 5314 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের তোমাদের চেহারা আকৃতি, তোমাদের সৌন্দর্য এবং তোমাদের ধন সম্পদ আল্লাহর কাছে যায় না। তার মানে তোমাদের যে আকৃতি আছে, তোমাদের যে একটা সুরত আছে, চেহারা আছে, তোমরা সুন্দর ফর্সা নাকি তোমরা কালো, তোমরা লম্বা নাকি তোমরা বেটে, এইটা আল্লাহর কাছে পৌঁছে না। এবং তোমাদের সম্পত্তি কত আছে, তোমরা ধনী নাকি গরিব, এটাও আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় দুইটা জিনিস, তোমাদের আমল এবং তোমাদের অন্তর। অর্থাৎ আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন, তোমাদের আমলটা সুন্নাহ পদ্ধতি কিনা, তা আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, এইটা আল্লাহ দেখেন। এবং তোমাদের কলব অন্তরের তাকওয়া একনিষ্ঠতা আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেন। তার মানে কোরবানি করার মাধ্যমে একটা ফজিলত হচ্ছে তাকওয়া অর্জন করা যায়, এবং কুরবানি হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। তিনি বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খাইর, কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি, এতে তোমাদের জন্য রয়েছে প্রভূত অনেক কল্যাণ রয়েছে। সূরা হাজের 37 নম্বর আয়াতে এ কথা বলেছেন। তার মানে কুরবানি আল্লাহর একটা নিদর্শন। তারপরে কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির বাস্তবায়িত হয়, যেটা আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি, যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের জন্য প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে, আল্লাহকে যেন স্মরণ করে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করে, বান্দারা যেন তাদের রবের শুকর আদায় করে। এই জন্য আমি প্রত্যেক নবীদের উম্মতের প্রত্যেক উম্মতের জন্যই কুরবানের বিধিবিধান সাব্যস্ত করেছি। সূরা হাজের 34 নম্বর আয়াত। এর দ্বারা বোঝা যায় যে কুরবানি মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়। এবং কুরবানির ফজিলত সম্পর্কে দুইটা হাদিস আছে। একটা হাদিস হচ্ছে যে কুরবানির পশুর রক্ত প্রবাহ আল্লাহর নিকটে অতি প্রিয় কাজ। আমরা এই হাদিস থেকে এই মাসালাটা নিতে পারতাম, কিন্তু নিতে পারছি না, যেহেতু হাদিসটা জয়ীফ। তবে এই হাদিসটা নিয়ে ইখতিলাফ আছে। একশ্রাণীর আলেমরা বলছেন যে হাদিসটা হাসান, গ্রহণযোগ্য, কিন্তু আলবানী রহিমাহুল্লাহ বলে দিয়েছেন যে হাদিসটা গ্রহণযোগ্য নয়, হাদিসটা হলো দুর্বল। হাদিসটা কি? ঈদ উল আজহার দিন জবাইকৃত কুরবানির পশুর রক্ত প্রবাহের চেয়ে আল্লাহর কাছে অধিকতর প্রিয় আর কিছু নাই, নিশ্চয়ই কিয়ামতের দিন তিনি এর শিং খুর চুল এসব নেকিতে পরিণত করবেন। তাছাড়া এই পশুর রক্ত জমিনে পতিত হওয়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়, অতএব তোমরা খুশি মনে কুরবানি দাও। এই হাদিসটা যদি সহিহ হতো তাহলে আমরা অনেক বিষয় এখান থেকে নিতে পারতাম, কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল তাই আমরা এখান থেকে কিছু নিচ্ছি না, শুধুমাত্র জানাবার জন্য বললাম। আরেকটা ফজিলতের হাদিস আছে যে কুরবানির জন্তুর প্রতিটি চুল পশমের বিনিময়ে নেকি রয়েছে। এই হাদিসটাও সহিহ নয়, এই হাদিসটাও দুর্বল। কেউ কেউ হাদিসটাকে হাসান বলেছেন, কিন্তু মূলত হাদিসটা দুর্বল। হাদিসটা কি? আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, সাহাবি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, কিসের জন্য এই কুরবানি? তিনি উত্তর দিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা বলল, এতে আমাদের জন্য কল্যাণের কি আছে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রতিটি চুলের বিনিময়ে নেকি রয়েছে। আবার জিজ্ঞেস করা হলো, পশমের জন্য কি বিনিময় রয়েছে? জবাবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো প্রতিটি পশমের বিনিময়েও নেকি রয়েছে, চুলের বিনিময়েও, পশমের বিনিময়ে। তার মানে গাভীর চুলের বিনিময়েও এবং দুম্বার পর দুম্বার পশমের বিনিময়েও নেকি রয়েছে। কিন্তু হাদিসটা যেহেতু দুর্বল তাই আমরা এটাকে গ্রহণ করছি না।
এবং কুরবানির আরেকটা ফজিলত হচ্ছে সাদাকার চেয়ে কুরবানির সওয়াব অনেক বেশি। এখান থেকে মাসালা আসতে পারে যে কেউ যদি বলে যে সাদাকা আমরা যদি কুরবানি করার পরিবর্তে যদি সাদাকা করে দেই, কাউকে দান করে দিলাম, তাহলে কি নেকি হবে বেশি? না। যেমন বন্যার্তদের যারা বন্দি আছে তাদেরকে দান করলাম, অভাবীদের দান করলাম কুরবানি দেওয়ার পরিবর্তে, তাহলে সওয়াব বেশি হবে না। কেননা কুরবানির ভিতরেই দান করার চাইতে সওয়াব বেশি রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এই মত দিয়েছেন যে কুরবানির পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাতের চেয়ে ওই পশুটি কুরবানি করলে এর সওয়াব অনেক বেশি হবে। তিনি আরো বলেছেন যে কুরবানির সওয়াব নির্ভর করে ওই পশুর মূল্যের উপর, অর্থাৎ যেই পশুর মূল্য যত বেশি হবে ওই কুরবানির সওয়াব তত বেশি হবে। তাছাড়া কুরবানির আরো কিছু হিকমত আছে। কি কি আছে? আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত পালন করা হয়, ঈদের দিন গোস্ত খাওয়া যায় এবং আনন্দ ফুর্তি করা যায়। এবার প্রশ্ন হলো যে যারা কুরবানি করে না তাদের কি হবে, তাদের ক্ষেত্রে কি হবে? সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার কিনার মতো আর্থিক সচ্ছলতা অর্জন করলো, তার মানে তার আর্থিক সচ্ছলতা আছে কিন্তু কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। ইবনে মাজা 3123 নম্বর হাদিস, এটা হাদিসটি হাসান। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যারা সক্ষমতা থাকার পরও কুরবানি না করার কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈদগাহে আসতে নিষেধ করলেন, এটা কত বড় একটা হুঁশিয়ার। কুরবানি না করার পাপ তাহলে কত মারাত্মক। এই হাদিস থেকে দলিল নেওয়া যায় যে কুরবানি করাটা বাধ্যতামূলক, ওয়াজিব, আমরা এটাই করছি। এরপরে আরেকটি পয়েন্টের মশালা যে যাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করাটা ওয়াজিব কাদের উপরে, কারা কুরবানি করবে, কাদের উপরে ওয়াজিব করা হয়েছে, কুরবানি কার উপরে ওয়াজিব, এরা কারা? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে যে ঈদের দিন যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নিসাব হলো 7.5 ভরি, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ বা 552 তোলা, অর্থাৎ 595 গ্রাম রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ শুধু ঈদের দিন হাতে থাকলেই কুরবানি দিতে হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাল্লাহর মত। কিন্তু অধিকাংশ বিদ্বান আলেমের মতে যে ঈদের দিন যার হাতে কুরবানি, যে কুরবানি দেওয়ার মতো যে কোনো একটা পশু কেনার অর্থ থাকবে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করার মতো সচ্ছলতা অর্জন করলো অথচ কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস দ্বারা, ইবনে মাজা 3123 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় ঈদের দিন কুরবানির দিন, অর্থাৎ আপনার 10 তারিখে, এর আগে আপনার হাতে টাকা ছিল না কিন্তু 10 তারিখে আপনার ওই দিনের খাওয়া বাদ রেখে আপনার অতিরিক্ত টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন, একটা বকরি কিনতে পারবেন, ছাগল কিনতে পারবেন, ছাগল কিনতে পারবেন, দুম্বা কিনতে পারবেন অথবা ভেড়া কিনতে পারবেন, এই পরিমাণ টাকা আপনার আছে, তাহলে ওই টাকা দিয়ে আপনাকে কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে, আপনি ওই টাকা দিয়ে কুরবানি আদায় করবেন, কিনবেন। এটাই হচ্ছে অধিকাংশ আলেমদের মবিমত এবং এই মতেই বিদ্বানরা ঝুঁকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি করার তৌফিক দান করুন। কুরবানি কি প্রতি বছরই করতে হবে? হ্যাঁ, কুরবানি ওয়াজিব হলে প্রতি বছরই কুরবানি করা আবশ্যক। এখানেও দুইটা মত আছে। একটা হাদিস, দুর্বল হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন, সেখানে তিনি প্রতি বছরই কুরবানি করেছেন। এই হাদিসটা দৈব, তাই আমরা এই হাদিসটা নিচ্ছি না। কিন্তু আরেকটা হাদিস যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া। ইবনে মাজা 3125 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতি বছর কুরবানি দেওয়া দায়িত্ব, তার মানে আমরা বুঝতে পারলাম যে যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তারা প্রতি বছর কুরবানি দেবে। কিন্তু কেউ যদি কুরবানি না করে, যেমন কুরবানি করলো না, তাহলে ওই যারা সুন্নাতে মুয়াক্কাদা বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুরবানি করতেন না, তাহলে তাদের অভিমতে তার অনেক মারাত্মক গুনাহ হবে না। কিন্তু আমরা এটাকেই নিরাপদ মনে করছি যে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। এবার আরেকটি প্রশ্ন হলো কোন কোন শর্ত পূরণ হলে ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হয়, অর্থাৎ একটা ব্যক্তির কি কি শর্ত লাগবে।
এক নম্বর শর্ত হলো মুসলিম হওয়া, অর্থাৎ কারণ অমুসলিম থাকা অবস্থায় কোরবানি ওয়াজিব নয়, অর্থাৎ ইমান আনা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আর ইমান না আনলে আখেরাতে জবাবদিহি করতে হবে। যার ইমানই নাই তার কোরবানি করে কি লাভ, কারণ তার তো ইমানই নাই। এই জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হওয়া, মুমিন হওয়া, ইমানদার হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে স্বাধীন হওয়া, কোনো কৃতদাস বা কৃতদাসীর উপরে কোরবানি আবশ্যক নয়। তৃতীয় নম্বর হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ তাকে নিজ বাসস্থানে, নিজ বসবাসরত স্থানে থাকতে হবে, সফররত অবস্থায় কোরবানি ওয়াজিব নয়। তবে এটা হানাফিদের অভিমত। আবার কেউ বলেছে যে সফরে গেলেও কোরবানি করতে পারবে, অর্থাৎ সফরে যদি কেউ থাকে তাহলে কোরবানি করা বৈধতা রয়েছে, কিন্তু তার জন্য ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়, তাকে করতে হবে এমনটি নয়। আবার প্রশ্ন হচ্ছে নিসাব পরিমাণ মালের অধিকারী বা সচ্ছল হওয়া বলতে কি বোঝায়, অর্থাৎ ফকির মিসকিনের উপর কোরবানি বাধ্যতামূলক নয়, যারা ফকির মিসকিন তাদের জন্য বাধ্যতামূলক নয়, আর যারা নিসাব পরিমাণ সম্পদের শর্ত পূরণ হয়েছে তাদের নিকটে তা যদি এক বছর সময় হাতে থাকাও জরুরি নয়, যে এক বছর থাকতে হবে যাকাতের সম্পদের মতো তা নয়। অর্থাৎ যেই দিন সে কোরবানি করবে ওই দিনই যদি তার সামর্থ্য আছে তাহলে সে আদায় করবে। আরেকটা প্রশ্ন, সফররত অবস্থায় যদি কেউ কোরবানি করে তাহলে কি আদায় হয়ে যাবে? হ্যাঁ, কোরবানি হয়ে যাবে, যদি মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। এবার প্রশ্ন হলো মেয়েদের জন্য কি কোরবানি বাধ্যতামূলক বা মেয়েদের জন্য কি কোরবানি ওয়াজিব হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, তা হবে, মেয়েদের জন্যও কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি ওই মেয়েদের, মেয়েরা সম্পদশালী হয়, তার অর্থবিত্ত অনেক থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু তার যদি অর্থ সম্পত্তি না থাকে স্বামীর, তাহলে স্বামীরটা আদায় করলে তারটা আদায় হয়ে যাবে। আর তো যে তার যদি আলাদা সম্পদ থাকে তাহলে তার উপরে ওয়াজিব হবে। স্বামীর সম্পদ থেকে যদি কোনো মহিলা কোরবানি দিয়ে দেয় তাহলে কি তা জায়েজ হয়ে যাবে? যদি স্বামীর অনুমতি নিয়ে দেয় তাহলে তো অবশ্যই জায়েজ, আর যদি স্বামীর অনুমতি ছাড়া দেয় তাহলেও তা ইবনে তাইমিয়ার মতে জায়েজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে, এক শ্রেণীর আলেমরা নাকচ করেছেন। এবার প্রশ্ন হলো হাতে টাকা নেই তবু যদি ধার করে কোরবানি দেয়, হাতে টাকা নেই কিন্তু সে ধার করে কোরবানি দিচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে কোরবানি হয়ে যাবে, তবে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, সে তার এই কাজে মুস্তাহাব আমল হিসেবে সব পাবে, ওয়াজিবের সব পাবে না মুস্তাহাব হিসেবে। তার টাকা নেই, সামর্থ্য নেই, তাকে ধার করতে বলেছে কে? তাকে তো ধার করে কোরবানি দিতে বলা হয় নাই, এই জন্য এই ফতোয়া তার জন্য তার উপরে ধার্য হবে। এবার আসি আমরা আর একটা পয়েন্ট, যে জীবিত এবং মৃতের পক্ষ থেকে কোরবানি, অর্থাৎ যারা জীবিত তাদের পক্ষ থেকে কেমন কোরবানি, যারা মৃত তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। প্রশ্ন হলো মাতা পিতা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে কি কোরবানি করা জায়েজ? উত্তর হচ্ছে হ্যাঁ, তা জায়েজ, কেউ না জায়েজ বলেছেন। এখানে আমরা যদি দুইটা মত থাকে তাহলে দুইটাই বলছি, কেউ না জায়েজ বলেছেন, কেউ বলেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে না, কিন্তু সঠিক মত হচ্ছে, অভিমত বা পদ্ধতি ফতোয়া হচ্ছে তা জায়েজ, এমনকি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কোরবানি দিতে পারবে। সৌদি আরবের খ্যাতনামা অত্যন্ত স্বনামধন্য মুফতি মরহুম মোহাম্মদ বিন সালে আল উসাইমিন তিন ভাগে ভাগ করেছেন, যে এই কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া নিয়ে উনি তিন ভাগে ভাগ করেছেন। একটা ভাগ করেছেন যে জীবিত মৃত পক্ষ থেকে একসাথে নিয়ত করা, অর্থাৎ আমি যারা মরে গেছে তাদেরও জন্য নিয়ত করলাম এবং যারা বেঁচে আছে তাদের পক্ষ থেকে নিয়ত করলাম। যেমন এদের দলিল হলো যেটা জায়েজ, একবার কোরবানি করার সময় হে আল্লাহ, আমার এই কোরবানি মুহাম্মদ এবং তার পরিবারবর্গ এবং পূর্বে যারা ইন্তেকাল করেছে তাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় একই পশু জীবিত এবং মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দেওয়ার শরীয়ত সম্মত। কেউ যদি বলে যে আমার বাবা মা মরে গেছে তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমার ভাই মরে গেছে তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের অমুক মরে গেছে তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এইভাবে একসাথে যদি নিয়ত করে তবু তা জায়েজ। আর শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য নিয়ত করলো, অর্থাৎ যে মরে গেছে খালি মৃত ব্যক্তির, যে আমার আব্বা আম্মা মরে গেছে তার পক্ষ থেকে কোরবানি করলাম, তাহলে এটাও জায়েজ। মৃতের পক্ষে তার ওয়ারিসদের দান খয়রাত যেমন জায়েজ, তেমনি তাদের পক্ষে কোরবানি দেওয়াও জায়েজ, এটা
নেকের কাজ এবং মাইয়াতের জন্য উপকারী। সাধারণ দান খয়রাতের উপর কিয়াস করে ফকিগণ, কোরআন হাদিসের যারা বিজ্ঞ আলেম, তারা এই মত প্রদান করেছেন। তবে এর বিপক্ষেও অপর একদল উলামা অবস্থান করেছেন। তাদের মতে মৃত ব্যক্তি কেবল ওসিয়ত করে গেলেই তার পক্ষে কুরবানি করাটা বৈধ, অন্যথায় না। অর্থাৎ সে যদি বলে যে আমার জন্য কুরবানি করিও, কিন্তু সে মারা গেছে, ওসিয়ত করে গেলে কুরবানি করাটা বৈধ, আর না করে গেলে বৈধ নয়, এরকম এক শ্রেণী বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। আরেকটা ওসিয়তকারীর পক্ষ থেকে, অর্থাৎ মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে তার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। যদি ওসিয়ত করে যায় যে তোমরা কুরবানি করিও বা আমার জন্য নামে করিও, তাহলে ওইটা করা অবশ্যই বাধ্যতামূলক, করতেই হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফতোয়া বোঝার তৌফিক দান করুন। এরপরে আমাদের আরেকটি আরেকদিকের মশলা হচ্ছে যে কুরবানির উপযুক্ত পশুর বিবরণ, পশুটা কেমন হবে, পশুর বিবরণটা কি, এটা আমরা জানি। কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ, শুধুমাত্র উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। আল্লাহ তাআলা কোরআনে এগুলোকে বাহিমাতুল আনআম, অর্থাৎ চতুষ্পদ জন্তু বলেছেন। এই ছয় শ্রেণীর জন্তু ছাড়া আর কিছু দিয়ে কুরবানি করা জায়েজ না। তাহলে এবার ফতোয়া আসতে পারে, তাহলে কি ঘোড়া দিয়ে কুরবানি করা জায়েজ, জায়েজ না। তাহলে কি গাধা দিয়ে কুরবানি করা জায়েজ, জায়েজ না। তাহলে কি মুরগি দিয়ে কুরবানি করা জায়েজ, জায়েজ না। তাহলে অন্য কোনো প্রাণী দিয়ে কি কুরবানি করা জায়েজ, না, জায়েজ না। এই ছয় শ্রেণীর প্রাণী ছাড়া, এই বাহিমাতুল আনাম, এই চতুষ্পদ জন্তু ছাড়া সেগুলো কি, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলো ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয়। এবার প্রশ্ন হলো, কোন প্রকার পশু কুরবানি হিসেবে উত্তম, অর্থাৎ উত্তর হবে অগ্রাধিকার ভিত্তিতে বেশি সব হবে উটে, এরপরে গরু বা মহিষে, সর্বশেষ ছাগল ভেড়া দুম্বায়। উল্লেখ করছে যে ছাগল ভেড়া দুম্বা হলো কুরবানির জন্য সর্বনিম্ন পশু, কারণ এর নিচে আর কোনো প্রাণী দিয়ে অথবা কোনো ছোট প্রাণী দিয়ে কুরবানি করা হবে না। আর এখানে গুণগত দিক থেকে সর্বোত্তম কুরবানি হলো যেই পশু হৃষ্টপুষ্ট, শক্তিশালী, অধিকগ্রস্ত সম্পন্ন এবং নীরব, নিখুঁত এবং দেখতে সুন্দর। যেই পশু যত সুন্দর হবে, যত তরতাজা হবে, যত দেখতে ভালো হবে, ওই পশুর সওয়াব বেশি হবে। এটা হচ্ছে পশুর প্রকার, কোন পশুটা কুরবানি দেওয়ার ক্ষেত্রে উত্তম। এবার প্রশ্ন হলো, কুরবানির পশুর বয়স কত হতে হবে, অর্থাৎ কোন পশুর কত বয়স হবে। কমপক্ষে একটা উটে 5 বছর, একটা উটে 5 বছর, অর্থাৎ উটে হতে হবে 5 বছর, 6 বছরে পদার্পণ করবে। তারপরে গরু বা মহিষ হচ্ছে 2 বছর, তৃতীয় বছরে পদার্পণ করবে, মানে 2 বছর শেষ, তৃতীয় বছরে উঠেছে। উট গরুতে 5 বছর শেষ, 6 নম্বর বছরে উঠেছে। আর ছাগল, ভেড়া, দুম্বা এইগুলোতে 1 বছর বয়স অতিবাহিত হতে হবে। ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস বয়স হয়, আর যদি বোঝা যায় যে এই ভেড়াটা একটা 1 বছরের ছাগলের ভিতরে, 1 বছরের পালের ভিতরে ছেড়ে দিলে কম বেশি বোঝা যায় না, মানে 6 বছরের বাচ্চাই, কিন্তু তার গুণগত দিক দিয়ে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, অনেক শরীরে গোস্ত এবং অনেক বড় দেখা যায়, তাহলে ওই পশু 6 মাসের হলেও বৈধতা রয়েছে। যদি 1 বছরের ভিতরে ছেড়ে দিলে বোঝা না যায়, এক্ষেত্রে এর নিচে কোনো পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। জাবের থেকে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নির্দিষ্ট বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পশু তোমরা কুরবানি করো না, তবে তা পেতে পেতে যদি কখনো দুষ্কর হয়ে যায়, তাহলে শুধু সেক্ষেত্রে 6 মাস বয়সের মেষ শাবক কুরবানি করতে পারো, যেটা মুসলিমের 1963 নম্বর হাদিসে এসেছে। এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে যে দোষযুক্ত কোনো পশু কি কুরবানি করা যাবে, যেমন কোনো পশুর ভিতরে দোষ থাকতে পারে। দোষ কয় রকম হতে পারে, দোষ হতে পারে 2 প্রকার দোষ। প্রথমত, এমন কিছু দোষ আছে যে অবস্থায় কুরবানি জায়েজই হবে না, অর্থাৎ ওই দোষগুলো যদি পাওয়া যায় তাহলে কুরবানি জায়েজই না। আর কিছু দোষ আছে যে যেগুলো যদি থাকে কুরবানি মাকরু, কিন্তু তা জায়েজ, আদায় হয়ে যাবে, কিন্তু সে সওয়াব থেকে, অনেক সওয়াব থেকে বঞ্চিত হবে, সওয়াবটা হালকা হয়ে যাবে, কিন্তু তা জায়েজ। আর কিছু পশুর মানে দোষ আছে যা একেবারেই জায়েজ নয়, না জায়েজ।
এবার প্রশ্ন হচ্ছে কোন ধরনের মানে দোষ থাকলে কুরবানি জায়েজ হবে না, মানে একটা পশুর কোন দোষগুলো থাকলে কুরবানি করা যাবে না, জায়েজই হবে না। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে দাঁড়ালেন, তারপরে তিনি বললেন চার ধরনের দোষযুক্ত পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না, অপর বর্ণনায় আছে পরিপূর্ণ হবে না। যদি কোনো পশুর ভিতরে চার ধরনের দোষ থাকে তাহলে তা দিয়ে কুরবানি করা জায়েজ হবে না, পরিপূর্ণ হবে না, আদায় হবে না। আর তা হলো অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট। তাহলে এক নম্বর কি, অন্ধ, যেই পশু চোখে দেখে না ওইটা দিয়ে কুরবানি করা যাবে না, কুরবানি হবে না। আরেকটা হচ্ছে রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট, অর্থাৎ এমন রোগ বোঝা যায়, রোগটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পশুটার অনেক রোগ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। আরেকটা হচ্ছে পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট, অর্থাৎ ন্যাংরায়া হাঁটে, দেখা যাচ্ছে যে পঙ্গু, হাঁটতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, হাঁটা সুন্দর না, দেখলেই বোঝা যায় যে এ হচ্ছে পঙ্গু, এলো ন্যাংরা লোলা, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে, অর্থাৎ যে কোনো অঙ্গ ভেঙে গেছে, আহত স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। আবার অন্য এক বর্ণনায় আছে যেই পশু পাগল, অর্থাৎ পাগলামি, পাগল হয়ে গেছে কোনো পশু, ওই পশু দিয়েও কুরবানি করা জায়েজ হবে না। যেই দর্শনে ধরনের পশু কুরবানি করা জায়েজ, এইগুলোকে ফোকায়ে কেরাম 10 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ চারটি দলিলের ভিত্তিতে আর অপরটি ওই দলিলের আলোকে কিয়াসের ভিত্তিতে। সেই চারটি হলো নসের ভিত্তিতে নিষিদ্ধ, যেইটা দলিলের ভিত্তিতে দেখলেই বোঝা যায় যে এটা সুস্পষ্ট কানা, যেমন পশুটির অবস্থা এমন যে তাকালে এর অসুস্থতা চোখে পড়ে, সুস্পষ্ট খোরা, অতি বেশি পাতলা শুকনা বা হাড্ডিসার, এইগুলো দিয়ে এগুলো নিষিদ্ধ একদম নসের ভিত্তিতে। আর যেইগুলো ইস্তিহাদের ভিত্তিতে নিষিদ্ধ, ওইগুলো হচ্ছে এমন অন্ধ যে চোখে কিছু দেখে না, এরকম যদি হয়, যার মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেছে বা পেট ফুলে গেছে যে পায়খানা করতে পারে না, প্রসব প্রক্রিয়া চলমান পশু, অর্থাৎ কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে এমন অবস্থা, আত্মাসন্ন যেই পশুটা, ওটা কিনবেন না। যদি কেউ না জেনে করে ফেলে আর যদি বাচ্চা জন্ম হয় তাতে সমস্যা নাই। মৃত্যুমুখে পতিত হওয়ার অবস্থায় আছে এমন পশু যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন পঙ্গুত্ব বরণকারী অবস্থা যে অবস্থায় এটা হাঁটতে পারে না, কোনো একটা পা কর্তিত থাকা অবস্থায় পশু, এইগুলো দিয়ে নিষিদ্ধ। এবার আসি কোন ধরনের পশু কুরবানি করা জায়েজ হলেও তা হবে মাকরু, অর্থাৎ সওয়াব বেশি হবে না, এগুলো দিয়ে জায়েজ আছে। ফকিগণ এমন ধরনের পশুকে 13টা ভাগে ভাগ করেছেন, 9টা দলিল দ্বারা প্রমাণিত আর আর 4টা কিয়াসের আলোকে প্রমাণিত। যেই 9টা দলিলের আলোকে তা হচ্ছে শিং কিছুটুকু কাটা, সামনের দিকের কান আড়াআড়িভাবে কাটা, পিছনের দিকের কান আড়াআড়িভাবে কাটা, যার কান লম্বা কাটা বা শিরা, যার কান ফুটো করা, কানে ছিদ্র থাকা, গোড়া থেকে যার কান উপরে গেছে ফলে সেখানে কানের গর্ত পর্যন্ত দেখা যায়, হাড্ডিসার, যার শিং গোড়া থেকে ভেঙে গেছে, যার দৃষ্টিশক্তি নাই যদিও তার চোখ আছে, এমন শক্তিহীন হাড্ডিসার যে কারণে পালের সাথে চলতে পারে না, অনুসরণ করতে পারে না, যদি এইগুলো হালকা হালকা হয়, কি হয় হালকা হালকা হয়, তাহলে এইগুলো দিয়ে কুরবানি করা মাকরু। আর যেইটি কিয়াসের ভিত্তিতে, যেমন লেজ কাটা কোনো ভেড়া হলে কুরবানি জায়েজ হবে না, তবে এছাড়া অন্য পশুর অল্প যদি নেজ কাটা থাকে তাহলে কুরবানি মাকরু হবে, অর্থাৎ কুরবানি জায়েজ হলেও এটা হবে ঘৃণিত কাজ। যেমন প্রাণীটির পুরুষাঙ্গ কাটা থাকলে, তবে নিয়মিতভাবে অন্ডকোষ কেটে পশুটাকে খাসি করা হলে তার মাকরু হবে না, কিন্তু যদি এমনি কাটা থাকে তাহলে মাকরু হবে। যেই পশুর কিছু দাঁত পড়ে গেছে, স্তনের বোটা কেটে গেলে বা কর্তিত থাকলে, ইমাম ইবনে তাইমিয়ার মতে আংশিক, অর্থাৎ কয়েকটি দাঁত পড়ে গেলে এদিনে কুরবানি করা শুদ্ধ হয়ে যাবে, দু একটা দাঁত পড়ে গেছে তাহলে শুদ্ধ হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সব পাবে না, হালকা সব পাবে। একটা পশুকে কুরবানির জন্য নির্ধারণ করার পদ্ধতি কি, তিন পদ্ধতিতে একটা পশুকে কুরবানি করার জন্য নির্ধারণ করতে পারবে। একটা পদ্ধতি হলো কথা দ্বারা, যেমন এই পশুটি আমি কুরবানির জন্য নির্ধারণ করলাম, এমন ভাষা উচ্চারণ করা, বাক্যটি হবে অতীতকালের ভাষায়, ভবিষ্যৎকালের নয়, জন্তুটাকে কুরবানির জন্য বাছাই করব, নির্ধারণ করব, ভবিষ্যৎ সূচক নয় যে আমি এই কুরবানিটাকে, আমি এই পশুটাকে কুরবানি করব, মানে ভবিষ্যৎ হবে না, আমি এই পশুটাকে কুরবানির জন্য নির্ধারণ করলাম, এইরকম ভাষা দিয়ে ওইটাকে নির্দিষ্ট করা হবে যে এটা কুরবানির পশু। এরপরে ক্রয় দ্বারা,
যেই পশুটি যদি কুরবানির উদ্দেশ্যে ক্রয় করে তাহলেও এটা কুরবানির জন্য নির্ধারিত হয়ে গেল। জবাই দ্বারা কুরবানির নিয়তে পশুটা জবাই করা, উপরে এই তিন প্রকার কাজের যে কোনো একটা কাজ সম্পন্ন করলেই এটি কুরবানির পশু হিসেবে নির্ধারিত হবে, অর্থাৎ পশুটি কুরবানির পশু হিসেবে গণ্য হবে, বিবেচিত হবে। আর যদি এগুলো না করে তাহলে তা কুরবানির পশু হিসেবে বিবেচিত হবে না। এবার আসি কুরবানির পশুর লালন পালন হিফাজতের বিধান, অর্থাৎ কিভাবে লালন পালন করবে, কিভাবে তা হিফাজত করবে। যেমন কুরবানির জন্য ক্রয় করা হয়েছিল, এখন এটা বিক্রয় করতে চায়, এটা কি জায়েজ? উত্তর হচ্ছে না। কুরবানির জন্য নির্ধারিত হওয়ার পর এই পশু আর বিক্রয় করা জায়েজ নাই, এমন কি এটা দান করাও জায়েজ নাই। তবে কুরবানির জন্য এর চেয়ে দামি পশু আরেকটি পশু ক্রয় করার উদ্দেশ্য হলে এটা বিক্রয় করতে পারবে। যদি বলে যে আমি এটা 60,000 টাকা দিয়ে কিনেছি, 50,000 টাকা দিয়ে কিনেছি, বা 1,00,000 টাকা দিয়ে দিব, তাহলে এই নিয়তে সে কম দামিটা বিক্রি করে বেশি দামিটা দিতে পারে, কিন্তু তাছাড়া আর কোনো উদ্দেশ্যে বিক্রয় করা জায়েজ নেই। কুরবানির জন্য নির্ধারিত হয়ে যাওয়ার পরও ওই পশু দিয়ে হাল চাষ করা, বোঝা বহন করা কেন, বা নিজের বা উপকার নেওয়া, এটা কি বৈধ, এটা কি জায়েজ আছে? উত্তর হচ্ছে না। কুরবানির পশু থেকে কোনো প্রকার উপভোগ ভোগ উপকার ভোগ করা যাবে না, কৃষি কাজে ব্যবহার করা করতে পারবে না, এটাকে দিয়ে বোঝা বহন করাতে পারবে না, ব্যক্তিগত অন্য কোনো কাজেই তা ব্যবহার করতে পারবে না। তবে একান্ত প্রয়োজন হয়ে পড়লে সেক্ষেত্রে ভিন্ন কথা, উক্ত পশুর দুধ বিক্রয় করতে পারবে না, তবে নিজেরা খেতে পারবে, কিন্তু বিক্রয় করতে পারবে না, পশু দিয়ে কোনো উপকার নিতে পারবে না। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। এবার আসি কুরবানির পশম, পশুর পশম কি কাটতে পারবে? অনেকে কুরবানির পশুর পশম যদি কাটতে চায় তাহলে কি পারবে? না, তাও জায়েজ নেই। তবে পশম কাটা যদি এই প্রাণীটির জন্য উপকার হয় তাহলে তা কাটা জায়েজ আছে, যদি উপকারী হয় যে কাটলাম তাহলে তার উপকার হবে, যদি ওই ক্ষেত্রে স্পষ্ট উপকার বোঝা যায় তাহলে জায়েজ, এছাড়া কোনো মতেই জায়েজ নেই। এবার আসি যে লালন পালন অবস্থায় কুরবানির প্রাণীর মধ্যে দোষ দেখা দিলে কি করবে। লালন পালন করতেছে, এখন দেখতে পারলো একটা দোষ, কুরবানির জন্য নির্ধারণের পর লালন পালনের সময় যদি কুরবানি দাতার বিনা অবহেলায় ও কোনো অবহেলা করে নাই এই পশুর মধ্যে কোনো দোষ দেখা দেয় তাহলে এই প্রাণী কুরবানি দেওয়া জায়েজ আছে, দিতে পারবে। আর যদি মালিকের অবহেলার কারণে এই প্রাণী ভিতরে কোনো ত্রুটি দেখা দেয় তাহলে এই প্রাণীর বদলে অন্য আরেকটি প্রাণী দোষযুক্ত পশু কুরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। যদি অবহেলা করে নাই, একটা ছোটখাটো দোষ বের হয়েছে, তাহলে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নিজের থেকে যদি কোনো দোষ প্রকাশ হয় ইচ্ছাকৃতভাবে তাহলে আরেকটা পশু কুরবানি করবে। এরপরে আসি পশু চুরি হয়ে গেলে কি করবে। অনেকে পশু ক্রয় করেছে, বাসায় নিয়ে এসেছে, রেখে দিয়েছে, কিন্তু পশুটা চুরি হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তার জন্য করণীয় কি? মালিকের অবহেলায় যদি চুরি হয় তাহলে নতুন আরেকটি কিনে কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব। আর যদি মালিকের অবহেলা ছাড়া সে সতর্ক না, জানতে বা সতর্ক ছিল কিন্তু অবহেলায় না চুরি হয়ে গেছে, সতর্ক ছিল, তাহলে তার উপরে এর বদলা দিতে বাধ্য নয়। কিন্তু সে যদি অবহেলা করে, মানে তেমন দেখভাল করে নাই, তেমন ভালো করে আটসাট করে বাঁধে নাই, বা সুন্দর করে সেটাকে একটু পহরা দেয় নাই, চোখে চোখে রাখে নাই, অবহেলার কারণে চুরি হয়ে গেল, তাহলে শাস্তিস্বরূপ তাকে আর একটা কোরবানি দিতে হবে। এবার আসি কোরবানির জন্য নিয়ত করা হলো, এরপর যদি পশুটি বিনষ্ট হয়ে যায় বা মারা যায় তাহলে কি করবে। যদি এমন কারণে বিনষ্ট হয় বা মারা যায় যার মধ্যে মানুষের কোনো হাত নেই তাহলে এর বদলে অন্য পশু কোরবানি দেওয়া লাগবে না, আদায় হয়ে যাবে যদি মারা যায়। আর যদি মালিকের নিজের অবহেলার কারণে প্রাণীটি বিনষ্ট হয় তাহলে ভর্তুকি হিসেবে এর বদলে আরেকটি জন্তু কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে। অপরদিকে মালিক ছাড়া অন্য কারো দ্বারা নষ্ট হলে ওই ব্যক্তি থেকে এর ক্ষতিপূরণ আদায় করে উক্ত মূল্য দিয়ে আরেকটি পশু কোরবানি করবে, আর ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলে নতুন আরেকটি পশু কোরবানি যদি সম্ভব না হয়, তার সামর্থ্য না থাকে বা তার সামর্থ্য নাই, অত টাকা পয়সা নাই, তাহলে না দিলেও আদায় হয়ে যাবে। এবার আসি কুরবানির নিয়ত করার পর যদি এই পশুর বাচ্চা হয় তাহলে বাচ্চাকে কি করবে। সময় হলে পরে এই বাচ্চাকেও কুরবানি দিতে হবে এবং কুরবানি সংক্রান্ত যাবতীয় হুকুম এই বাচ্চার উপরে প্রয়োগ হবে, কুরবানি পশুর জন্য যেই হুকুমগুলো ছিল। কুরবানি ঠিক করার পর যদি মালিক মারা যায় তাহলে কি করবে, উক্ত পশু কুরবানি করা মৃত ব্যক্তির ওয়ারিসদের উপর ওয়াজিব হয়ে যাবে, তারা কুরবানি করবে।
এবার প্রশ্ন আসতে পারে যে কোরবানির সময় শুরু কখন এবং এর শেষ সময় কখন, কখন থেকে কোরবানির সময়টা শুরু হবে এবং কখন গিয়ে কোরবানির সময় শেষ হবে, কখন থেকে কোরবানির পশু জবাইয়ের ওয়াক্ত শুরু হয়, ঈদের সলাত আদায় করার পর কোরবানি করার সময় শুরু হয় এর আগে নয়। সাহাবি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় বলতে শুনেছি, ঈদুল আজহার এই দিনটি আমরা শুরু করব ঈদের নামাজ দিয়ে, আর নামাজ শেষ করে আমরা কোরবানি করব। যেই ব্যক্তি আমার ধারাবাহিকভাবে আমল করবে সেই লোক যেন আমার আদর্শ সঠিকভাবে অনুসরণ করেছে, পক্ষান্তরে যে ঈদের নামাজ আদায়ের আগেই কোরবানির পশু জবাই করে ফেললো সে যেন তার পরিবারবর্গের জন্য মাত্র কিছু গোস্তের ব্যবস্থা করলো, কোরবানি বলতে তার কিছুই আদায় হলো না। সহিহ বুখারীর 965 নম্বর হাদিস। এবার প্রশ্ন হলো যে সালাতের কোন ওয়াক্ত, মানে কোন ওয়াক্ত শেষ হবে, সালাত শেষ হবে এবং সালাতের সাথে সম্পর্কিত খুতবা, ওই খুতবা শেষ হবে তারপর থেকে কুরবানি করতে পারবে। এবার প্রশ্ন, কেউ কুরবানির ওয়াক্ত শুরু হওয়ার আগেই কুরবানি জবাই করে ফেলেছে, এখন তার করণীয় কি? তার কুরবানি আদায় হবে না, তাকে আরেকটি পশু কিনে ওয়াক্ত হওয়ার পরে আবার তাকে কুরবানি দিতে হবে, কুরবানির নির্ধারিত সময় শুরু হওয়ার আগে দিলে কুরবানি আদায় হবে না, শাস্তির স্বরূপ তাকে আরেকটাই করতে হবে। সালাতই শেষ হয় নাই সে কুরবানি দিয়ে ফেললো, খুতবাই শেষ হয় নাই সে কুরবানি দিয়ে ফেললো, তাহলে তার কুরবানি বিশুদ্ধ হবে না, তাকে আরেকটা পশু কিনে তারপরে কুরবানি দিতে হবে। হয় 10 তারিখে দিবে, নাই 11 তারিখে দিবে, নাই 12 তারিখে দিবে, নাই 13 তারিখে দিবে, এই পর্যন্ত বৈধ। কেউ যদি নামাজের আগেই জবাই করা ফেলে তার করণীয় কি? আমরা তা বললাম, যেসব নির্জন প্রান্তরে জনবসতি খুব কম ঈদের নামাজ যেখানে হয় না তারা কখন কোরবানি করবে? যেমন এমনও এলাকা তো আছে যেখানে ঈদের সালাতের জামাত হয় না, তাহলে তারা কিভাবে কোরবানি করবে? তাদের তো সালাতই হচ্ছে না, জামাত হচ্ছে না, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে করণীয় হলো যে একটা ঈদের সলাত আদায় করতে এবং খুতবা দিতে যতটুকু সময় লাগে ততটুকু সময় অতিবাহিত হওয়ার পরে তারা কুরবানি করবে, এর আগে করবে না, সকাল সকালে করবে না, একটু বেলা হওয়ার পরে তারপরে তারা কুরবানি করবে, অতটুকু সময় তারা পস করে তারপরে কুরবানি করবে, তাহলে তাদের কুরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কুরবানি কি সালাত শুরু হওয়ার শেষ হওয়ার পরপরই নাকি খুতবার পর? অবশ্যই খুতবার পর। কুরবানি করার শেষ সময় কখন? ইমাম আবু হানিফার মতে কুরবানির শেষ সময় হলো 12ই জিলহাজ, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। ওমার রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আইয়ামুন নাহার সালাসাতুন আফদালুহা আউয়ালুহা, যে কুরবানির সময় হলো 3 দিন আর এর মধ্যে উত্তম হলো প্রথম দিন। অর্থাৎ এই দলিলের মাধ্যমে কেউ বলছে যে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, অর্থাৎ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ। আরাক শ্রানির আলেম ইমাম শাফি রহিমাহুল্লাহ সহ অন্য ফকিদের মতে তারা বলছেন যে 13 জিলহাজ, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। ইমাম আবু হানিফা বলছেন 12 জিলহাজ আর অন্য ইমামরা বলছেন 13ই জিলহাজ। তারা দলিল নিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের 28 নম্বর আয়াত, যেন তারা নিজেদের কল্যাণের ইস্তার সমূহে হাজির হতে পারে এবং আমাদের রব তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যেই রিজিক দিয়েছেন তার সুক্রিয়া স্বরূপ উপর উল্লিখিত দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় সাহাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে অর্থাৎ ঈদের দিন এর পর 3 দিন, অর্থাৎ মোট 4 দিন। সাহাবি জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আইয়ামে তাশরিকের প্রত্যেক দিনই কুরবানির পশু জবাই করা জায়েজ। অর্থাৎ এই দুইটা মত, একদল বলছে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, আর একদল বলছে 13ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, তাহলে অগ্রাধিকার প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে 13ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত ঈদের দিন, ঈদের পরবর্তী 3 দিন অর্থাৎ 4 দিন কুরবানি করতে পারবে। এবার প্রশ্ন হলো কোন কোন দিনকে আইয়ামে তাশরিক বলা হয়? আইয়ামে তাশরিক বলা হয় কুরবানির ঈদের পরবর্তী 3 দিন, অর্থাৎ 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত মোট 3 দিন। যারা মনে করে আইয়ামে তাশরিক 12 জিলহজ পর্যন্ত, এটা সঠিক নয়, যার কথা আমরা আগেই বললাম। এবার আসি কুরবানির শেষ দিন হিসেবে কোন মতটি বেশি প্রসিদ্ধ। আমরা জানলাম যে 13ই জিলহজ এই মতটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এবার আসলাম, কুরবানি কি রাতের বেলায় করা যাবে? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, রাতের বেলায়ও কুরবানি করা জায়েজ আছে, এতে মাকরু হবে না,
কারণ মাকরু হওয়ার পক্ষে কোনো দলিল নাই। তবে রাতে কুরবানি না করা থেকে বিষয়ে একটি মাওদু হাদিস আছে, একটা জাল হাদিস আছে যে রাতে কুরবানি করা যাবে না। তবে সঠিক কথা হচ্ছে রাতেও কুরবানি করতে পারবে, তবে সবচেয়ে উত্তম হচ্ছে দিনের বেলায় কুরবানি করা, তাহলে সুবিধা হয়। এবার আসি আরেক ধরনের মশালা, শরিকি কুরবানা, অর্থাৎ শরিকানা কুরবানা, কুরবানি অর্থাৎ ভাগ বন্টন করা। কুরবানিতে শরিকানার হুকুম কি এবং এক পশুতে সর্বদে কয়জনকে শরিক করা জায়েজ? শরিকানা দুই প্রকার, একটা শরিক হলো প্রথমত সওয়াবের শরিক হওয়া, অর্থাৎ সওয়াবের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মালিকানায় শরিক হওয়া। প্রথম তাহলে কথা বলি যে সওয়াবের শরিক হওয়ার অর্থ কি, যে এক পশুতে একাধিক লোককে শরিক করা জায়েজ, এমনকি একটা ছাগল গরু মহিষে সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকেও কুরবানি করা জায়েজ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কুরবানি করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিসে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি দুম্বা আনা হলো, তিনি এটাকে বললেন যে নিজের পক্ষ থেকে জবাই করলেন এবং জবাইয়ের সময় বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদহি মিন উম্মতি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে আমার উম্মতের মধ্যে যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে। আবু দাউদ 2810 এবং তিরমিজি 1521। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সবে অধিকাংশকে হাজার হাজার লক্ষ লক্ষ সবার ক্ষেত্রেই শরিক করা জায়েজ। এটা কিসে? সবে, যে আমার এবং সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি কুরবানি করলাম। আরেকটা হচ্ছে মালিকানায় শরিক করা, অর্থাৎ গরু মহিষ হলে একজন থেকে শুরু করে সর্বদ্ধ সাতজন লোককে শরিক করা জায়েজ, এটা আছে কিনা? জি, সবচেয়ে উত্তম মশালা হচ্ছে, বিশুদ্ধ মশালা হচ্ছে জায়েজ, এমনকি দুইজন তিনজন চারজন এভাবে জোর বেজোর সংখ্যা সর্বদ্ধ সাতজনকে একই পশুতে শরিক করা জায়েজ আছে, উঠে দশজন পর্যন্ত আছে। জাবের বর্ণিত হাদিস ইবনু মাজা 3132 নম্বরে এসেছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন আমরা উট গরু সাত শরীকে কুরবানি করেছি, এবং আরও বর্ণিত অনেক হাদিস আছে। এবং এই বিষয়ে আমাদের বাংলাদেশি একজন শায়খ যে আখতারুল আমান আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সহ তারা একটা বই লিখেছেন যে মুকিম অবস্থায়ও সাত ভাগে কুরবানি করা জায়েজ, একটা মোটা বই লিখেছেন। এবং কি সাহাবি তাবি তাবি তার পরবর্তী প্রজন্ম ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনু তাইমিয়া, ইবনু বাস এবং ইবনু কাইম এবং যারা আছে উসাইমিন রহিমুল্লাহ, আলবানী রহিমুল্লাহ, এরা কেউ এটাকে নিষেধ করে নাই, সবাই বলেছে যে দেওয়া আছে। তবে তারা বলেছেন উত্তম হচ্ছে একাকী করা। উত্তম কি? যদি কেউ বলতে চায় নিরাপদ কোনটায় উত্তম কোনটায়, তাহলে একাকী করা, কিন্তু জায়েজ রয়েছে, আমরা জায়েজকে না জায়েজ বলতে পারি না। উঠ হলে সর্বোচ্চ কতজন? উঠ হলেও এক পশুতে সর্বোচ্চ 10 থেকে 7 জন এটা করতে পারবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা মতে যে সর্বাধিক 10 জন শরিক পারবে উঠে হলে। এবার আসি শরিকানা কোরবানিতে গোস্ত বন্টনে সামান্য কম বেশি হলে কি সমস্যা হবে? হ্যাঁ, যদি জেনে বুঝে কম বেশি করে তাহলে এটা ঠিক নয়, তবে অনিচ্ছায় অতি সামান্য কম বেশি হয়ে গেলে তাতে কোনো সমস্যা নাই, কারণ সাধ্যের বাইরে আল্লাহ কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। আর বন্টনে কম বেশি হলে এর দায় দায়িত্ব বর্তাবে বন্টনকারীর উপর, কুরবানিদাতার কুরবানিতে কোনো ক্ষতি হবে না। তাছাড়া শরিকরা সকলের সন্তুষ্ট চিত্তে মেনে নিলে আর কোনো সমস্যায় থাকবে না। যদি মানে অসাবধানতা, অর্থাৎ যদি একটু কম বেশি হয়ে যায়, মারছে যতটুকু সম্ভব করেছে তাও একটু কম বেশি হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যদি কেউ একজনের ভাগে বেশি দেয় আর একজনের ভাগে কম দেয়, তাহলে কাবিরা গোনা হবে। কোনো এক বা একাধিক শরিক যদি গোস্ত খাবার নিয়তে কোরবানি করে, তাহলে বাকিদের কোরবানি জায়েজ হবে কি না? প্রত্যেকটি ইবাদতের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্যে। এই উদ্দেশ্য ঠিক রেখে যদি গোস্ত খাওয়ার ইচ্ছা রাখে তাতে সমস্যার কিছু নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গোস্ত খেতে বলেছেন, তিনি ইরশাদ করেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, যে কোরবানির গোস্ত তোমরা নিজেরা খাও এবং অভাবী ফকির মিসকিনদেরকে খাওয়াও, সূরা হাজের 28 নম্বর আয়াত। তবে শুধু গোস্ত খাওয়ার যদি নিয়ত থাকে যে খালি গোস্ত খাবো, তাহলে কোরবানি শুদ্ধ হবে না, ঠিক হবে না। কিন্তু যদি নিয়ত থাকে আল্লাহর জন্যই কোরবানি দিব আর সাথে গোস্ত তো খেতেই হবে, এরকম যদি হালকা থাকে তাহলে কোনো সমস্যা নাই।
এবার আসি হজের সময় যে কুরবানি করা হয়, মিনায় হাজিরা যেই পশু জবাই করে ওইটা কি, ওটাও কি কুরবানি? আমরা অনেকে বলি যে হাজিরা কুরবানি দিচ্ছে, তাহলে ওইটা কি? ওইটা হলো হাদি। ওইটা কি? হাদি। বেশিরভাগ হাজি ওই পশুকে কুরবানি বলে আখ্যায়িত করে, যদিও ওইটা কুরবানি নয়। ঈদুল আজহার সময় যে পশু জবাই করা হয় এটা হলো কুরবানি। আজ হজ উপলক্ষে যেই পশু জবাই হয় সেটা হলো হাদি। অর্থাৎ কুরবানি পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়, কিন্তু হাদি জবাই করতে হলে শুধু মিনায় করতে হবে, মক্কায় করতে হবে, এর বাইরে নয়। এই নামকরণটি সূরা বাকারার 196 নম্বর আয়াতে পাবে। হজ আদায়ের ক্ষেত্রে মিনায় হাদি হিসেবে জবাই করলে উট হলেও সাতজনের অধিক শরিকানা জায়েজ নেই। অর্থাৎ উট হলেও হাদি যদি করে সাতজনের অধিক শরিকানা জায়েজ নেই। এবার আসি নখ চুল কাটা থেকে বিরত থাকার বিধান কি, অর্থাৎ নখ চুল কারা কাটবে, কাদের জন্য বাধ্যতামূলক। জিলহজ মাসের শুরুতে কুরবানি দাতার কি কি কাজ করা উচিত, যিনি কুরবানি করবেন ওই লোকটা কি কি কাজ করতে পারবে, ওই মাসের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করার পূর্ব পর্যন্ত নখ কাটা যেই কোনো অঙ্গের চুল কাটা থেকে বিরত থাকতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি এক বর্ণিত এক হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর কুরবানি করতে মনস্থ করো, তখন তোমরা কুরবানি করার পূর্ব পর্যন্ত অর্থাৎ চুল নখ কাটা থেকে বিরত থাকো। মুসলিম 1977 নম্বর হাদিস এবং আহমাদেও এসেছে। মুসলিমের আর একটা বর্ণনা এসেছে যে যার কাছে জবাইয়ের জন্য কুরবানির পশু রয়েছে, সে লোক যখনই জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে সে যেন তখন থেকে কুরবানি শেষ করার আগ পর্যন্ত অবশ্যই তার চুল এবং নখ না কাটে। কিসের চুল? সে দাড়ি একটু ছাড়তে পারবে না, দাড়ি তো ছাড়া এমনি হারাম, সে মোচ ছাড়তে পারবে না, তারপরে সে বগলের চুল ছাড়তে পারবে না, তাহলে সে নাভির নিচের চুল ছাড়তে পারবে না, সে নখ চারা এগুলো কিছু কাটতে পারবে না। কে? যে কুরবানি করবে। এখন প্রশ্ন হলো, উপরে বর্ণিত যে নিষেধাজ্ঞা কি মাকরু নাকি হারাম অর্থে? সৌদি আরবের স্বনামধন্য মুফতি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহর মতে উনি বলছেন, এই নিষেধাজ্ঞাটি হারামের কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে। কেননা এখানে বাক্যটি এমন নাসুসক শব্দ দ্বারা শুরু হয়েছে যার মধ্যে রয়েছে লাম তাগিদ এবং নুনে তাগিদ। আরবি ভাষায় কোনো শব্দের মধ্যে লাম এবং নুনে তাগিদ থাকলে এটা অবশ্যকীয় অর্থ বোঝায়, অর্থাৎ হারাম, একদম নিষেধাজ্ঞা করা হয়েছে। কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন, তবে এই মতটা বেশি বিশুদ্ধ। সে সময় নখ চুল না কাটার বিষয়টি কি শুধু কুরবানিদাতার একার জন্য নাকি তার পরিবারের সবার জন্য? মানে আমি কুরবানি দিচ্ছি, খালি কি আমি বিরত থাকবো নাকি আমার সন্তান, আমার স্ত্রী, তারাও বিরত থাকবে কিনা? এই হুকুমটি শুধু কুরবানিদাতার নিজের জন্য প্রযোজ্য হবে, তার পরিবারের সদস্যদের জন্য নয়। আপনার স্ত্রী কাটতে পারবে, আপনার সন্তান কাটতে পারবে, আপনার পরিবারের লোকজন কাটতে পারবে। কেউ বলেছেন যে না, এটা সবার ক্ষেত্রেই, অর্থাৎ যে কুরবানি দেবে সেও এবং যার পাড়া যার ওই ওই যার সন্তান স্ত্রী যারা আছে তারাও কাটবে না, এটা একটা মাসালা। তবে এইটা বেশি বিশুদ্ধ নয়। সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে যে কুরবানি দেবে উনি শুধু কাটতে পারবে না, এছাড়া তার স্ত্রী, তার পরিবার পরিজন এরা কাটতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আসে অন্যের পক্ষ থেকে কুরবানি দাতা বা নফল কুরবানি আদায়কারী এই হুকুমের অন্তর্ভুক্ত হবে কি অন্যের পক্ষ থেকে যদি কুরবানি দেয়? না, এই শ্রেণীর লোকদের জন্য উক্ত সময়ে নখ চুল কাটা হারাম নয়, তারা কাটতে পারবে। যদি অন্যের পক্ষ থেকে কুরবানি দেয়, তার মানে নিজে দিচ্ছে না, আরেকজনের পক্ষ থেকে দিচ্ছে, তাহলে সে কাটতে পারবে। যার উপর কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি উল্লেখিত সময়ে চুল বা নখ না কেটে ফেলে, তাহলে এজন্য তাকে ফিদিয়া দিতে হবে কি? না, তাকে কোনো ফিদিয়া দিতে হবে না। এবার আসি জবাই